गुरुदेव पंचतत्व ज्ञान जार नाई तार पंचाशे हबे ना आचा निमाय पंचाशे जदि ना हय ताहले निश्चय षाटे हबे बोले ना गुरुदेव षाटेओ हबे ना केन निमाय षाटे केन हबे ना बोले गुरुदेव सरो रिपु जार बश नेई तार षाटे केमन करे हबे सरो रिपु से आबार कि गो छटा रिपु के बला हय सरो रिपु काम क्रोध लोभ मोह मद मात्सर्य सररिपु जार बस है ना तार साथे केमन करे होबे गुरुदेव बोले निमाय ता से ना हय बुझलाम साथे जदि ना हय ताहले निश्चय आशीते हबे आशीते तो हबे बोले ना गुरुदेव अष्ट पाश जार काटे ना आशीते तार हबे ना কারণ আসি বলে অনেকে আবার আসেন আর আসিতেও হবে না আসিতেও হবে না মানে আসি বলতে একবার সংখ্যা বোঝাচ্ছে আর আসিতেও হবে না মানে আসতে হবে না এটা বোঝাচ্ছে গুরুদেব বলে উঠলেন নিমায় তা আসিতে যদি না হয় তাহলে নিশ্চয় নব্বই হবে বলে গুরুদেব নব্বইও হবে না কেন নিমায় নব্বই কেন হবে না ওই যে নববিধা ভক্তি বিনা নব্বই হবে না নববিধা ভক্তি সেটা কি জানো বাবা শ্রবণং কীর্তন শরণং বিষ্ণু পদে সেবানং পদ সেবন অর্চনং বন্দনং দাস্য সখ আত্মনিবেদনম আত্মনিবেদন শ্রবণং কীর্তন শরণং বিষ্ণু পদে সেবনং অর্চনং বন্দনং দাস্য সখ আত্মনিবেদন এই নববিধা ভক্তি বিনা নব্বইও হবে না আচ্ছা নিমাই নব্বই না হয় হবে না কিন্তু একশোতে তো হবে বলে গুরুদেব একশোতেও হবে বলে কেন ওই যে শতের সাক্ষী যদি কেউ না থাকে গুরুদেব কলিকালের বয়স কত একশো বছর সত্য যুগে কত বয়স ছিল এক লক্ষ বছর ত্রেতা যুগে একটা শূন্য বাদ দিয়ে দাও কত হয় দশ হাজার বছর দ্বাপর যুগে আরো একটা শূন্য বাদ দাও কত হয় এক হাজার বছর আর কলিযুগে আরো একটা শূন্যবাদ দাও কত হয় একশো বছর কেউ বাঁচে একশো বছর পর্যন্ত লাখে হয়তো একটা বাঁচে তাহলে দেখো কলিযুগের আয়ু হচ্ছে একশো বছর করে তাতেও কেউ বাঁচে আবার কেউ বাঁচে না ষাট পেরোলেই প্রায় মরে যায় সবাই তাহলে সতের সাক্ষী যদি কেউ না থাকে সাক্ষী তো থাকতে হবে তাই সতের সাক্ষী না থাকিলে একশোতেও হবে না আচ্ছা নিমাই একশোতে না হয় হবে না কিন্তু একশো বিশে তো হবে যেই না বলেছে একশো বিশের কথা নিমাই বলল গুরুদেব একশো বিশ বছর কে বাঁচে জানেন যে নিজের সংসারের মোহমায়া ত্যাগ করতে পারে না সংসারের মোহমায়া যে ত্যাগ করতে পারে না সে আবার সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবে কি গো হ্যাঁ বিষয়ের বিষ যার কাটে না তার একশো বিষেও হবে না গুরুদেব যার হবার তার চব্বিশে হবে আর যার হবার নয় তার একশো বিষেও হবে না নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি গুরুদেব বলে উঠলেন নিমাই তুমি হলে সন্ন্যাসের উপযুক্ত যাও নিমাই অদূরে মধু প্রামাণিকের ঘর সেখান হতে তুমি মস্তক মুন্ডন করে এসো আমি তোমায় সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব আজ নিমাই চলে গেল মধু নাপিতের বাড়ি মধু তো তখন ঘুমাচ্ছে বাবা চিৎকার করে ডাকছে মধু ও মধু আরে মধু মধু বলে নিমাই ডাকিতে লাগিল মধু মধু বলে নিমাই ডাকিতে লাগিল আর ডাক শুনে মধু নাপিত
বাহিরে আসিল শুনে মধুরা পিত বাহিরে আসিল প্রভাতকালে কে ডাকিল প্রভাতকালে কে ডাকিল প্রভাতকালে কে ডাকিল কি ব্যাপার কি হ্যাঁ বলি বেশ তো আমি ঘুমিয়েছিলাম প্রভাতকালে কে ডাকিল দাঁড়টা ঠক 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 করছে বলে আমি গো আমি দাঁড় খুলে দেখে একজন নবীন যুবক বলে কি চাই আমার কাছে কি চাই এই সকালবেলায় বলে মধু তুমি আমার মস্তক মুন্ডন করে দাও হ্যাঁ মস্তক মুন্ডন তা মস্তক মুন্ডন করে দাও বললে হবে করি এনেছো করি করি ছাড়া আমি আমার মস্তক মুন্ডন করতে পারি না বলে মধু আমি তো সঙ্গে করে কিছুই নিয়ে আসি নাই বেশ তোমাকে আমি কথা দিলাম তোমাকে আমি শেষের দিনে পার করে দেব পার করে দেবে তা বলে তুমি কি ওই সুরধ্বনি নাবিক নাকি যে আমায় পার করে দেবে বলে না মধু আমি আর সুরধ্বনির নাবিক নই তবে আমি কোথাকার নাবিক জানো আমি হলাম এই ভব পারের নাবিক নিতাই গৌর হরি হরি বলে শোনো ওসব কথাই আমাকে ভোলা দিয়ে শোনা করি যদি এনেছো তবেই মস্তক মুন্ডন করবো আর না হলে করব না বলে মধু যেদিন তুমি ভবে এসেছিলে সেদিন কি তুমি সঙ্গে করে কিছু নিয়ে এসেছিলে বলে না আর যেদিন তুমি এই ভবসাগর ছেড়ে চলে যাবে সেদিন কি সঙ্গে করে কিছু নিয়ে যাবে বলে না তাহলে কেন করি করি করছো মধু এত করি নিয়ে তুমি কি করবে বলে কেন আমি আমার একতলাটা দুতলা করব বলে দুতলা করবার পরেও তো তোমার কিছু করি অবশিষ্ট থাকবে তা সেই করি দিয়ে তুমি কি করবে বলে আমি আমার দুতলাটা তিনতলা করব বলে তারপরেও তো কিছু অবশিষ্ট থাকবে সেটা দিয়ে কি করবে বলে আমি তিনতলাটা চারতলা করব বলে মধু এই একতলা দুতলা তিনতলা নিয়ে কি হবে হ্যাঁ শেষের দিনে তো ঠাঁই হবে কি তুলসী তলা ওই একতলাও নয় বাবা দুতলাও নয় শেষের দিনে এই দেহটা থেকে যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে বাবা এই দেহটাকে শুয়ে দেবে তুলসী তলায় তাহলে যদি ঠিকঠাক করতেই হয় তবে তুলসী তলাটাকেই বড় করে করো একতলা দুতলা করে কোনো লাভ নেই বলে মধু তা চারতলার পরেও তো কিছু অবশিষ্ট থাকবে তা সেই কড়ি দিয়ে তুই কি করবি সেই কড়ি দিয়ে আমি একটা লোহার সিন্ধুক কিনে আনবো আর সিন্ধুকের মধ্যে টাকা পয়সা সোনা দানা গয়না গাটি জমি জমা সমস্ত কিছু ভরে রেখে দেবো আর সেটার মধ্যে একটা চাবি মেরে দেব চাবি দিয়ে দিবি তা মধু চাবিটা তুই কাকে দিয়ে যাবি মধুয়া যেদিন রে তুই জন্মের মতো ভবের বিদায় নিবি যেদিন রে তুই জন্মের মতো ভবের বিদায় নিবি ওই লোহারু সিন্ধুকে চাবি কারি দিয়ে যাবি ওই লোহার সিন্ধুকের চাবি কারি দিয়ে যাবি মধুয়া যেদিন রে তুই জন্মের মতো ভবের বিদায় নিবি জন্মের মতো ভবের বিদায় নিবি এই লোহার ও সিন্ধুকের চাবি কাকে দিয়ে যাবি হ্যাঁ মধু এই তো টাকা এই তো পয়সা এই তো সোনা দানা
এই তো টাকা এই তো পয়সা এই তো সোনা দানা মধু এই তো টাকা এই তো পয়সা এই তো সোনা দানা এই তো টাকা এই তো পয়সা এই তো সোনা দানা আর শেষের দিনে তোর সঙ্গে কিছুই তো যাবে না ও শেষের দিনে তোর সঙ্গে কিছুই তো যাবে না মধুয়া যেদিন রে তুই জন্মের মতো ভবির বিদায় নিবি যেদিন রে তুই জন্মের মতো ভবির বিদায় নিবি মধুয়া যেদিন রে তুই জন্মের মতো ভবির বিদায় নিবি যেদিন রে তুই জন্মের মতো ভবির বিদায় নিবি মধুনাপিতের জ্ঞান চক্ষু ফুটলো বাবা চৈতন্য হলো তখন মধু কি বলছে জানো বলছে মধু বলছে প্রভু তোমার মস্তক মুন্ড নয় আগে তোমার চরণের নখ থেকে আরম্ভ করব আর অমনি কি করলো জানেন লোহার নরুন লোহার নরুনও যেই চরণে ঠেকালো লোহার নরুন যেই চরণে ঠেকালো লোহার নরুন যেই চরণে ঠেকালো রে গা মা পা মা গা রে গা রে সা নি সা দা নি রে রে গা মা পা মা গা রে গা রে সা লোহার নরুন যেই চরণে ঠেকালো লোহার নরুন যেই চরণে ঠেকালো চরণ পরশে লোহা সোনা হয়ে গেল চরণ পরশে লোহা সোনা হয়ে গেল ওই চরণ পরশে লোহা সোনা হয়ে গেল বলি মধুর ভাগ্যে সেই চরণ মধুর হৃদয় গৌর হরিব মধুর ভাগ্যে সেই চরণ মধুর ভাগ্যে সেই চরণ যার পরশে লোহা সোনা হলো মধুর ভাগ্যে সেই চরণ লোহা সোনা হলো মধুর ভাগ্যে সেই চরণ আর চরণ পরশে লোহা সোনা হয়ে গেল চরণ পরশে লোহা সোনা হয়ে গেল চরণ পরশে লোহা সোনা হয়ে গেল যেই না সোনা হয়ে গেছে মধুনাপি অবাক হয়ে গেল এ কি আমার লোহার নরুন সোনার নরুন হয়ে যায় পরশমণির ছোঁয়া লেগে আজ লোহার নরুনটা সোনার নরুন হয়ে গেছে বাবা মধুনাপি বকুলতলায় প্রভুর মস্তক মুন্ডন করে দিলে আর প্রভু আমার সুরধ্বনি গঙ্গার জলে স্নান করে এইবার কেশব ভারতীর কাছে গেলেন সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিতে করজোর করে বললেন গুরুদেব আপনি আমায় মন্ত্র প্রদান করুন যেই না বলে মন্ত্র প্রদান করুন নিমাই বলে উঠল আহা গুরুদেব বলে উঠল নিমাই আমি যে মন্ত্রটা তোমাকে দেব ভেবেছিলাম সেই মন্ত্রটা আমার মনে পড়ছে কেন বলছে বলুন তো কারণ এখনো পরীক্ষা করছি যে যতই হোক নবীন যুবক তো কোথায় একটা ভুল করে ফেলছি না তো সন্ন্যাস নিলে সেই ব্যক্তি কিন্তু আর কোনোদিন নিজের ভিটে মাটিতে ফিরে আসতে পারবে না তাই বলছে নিমাই তোমাকে যে মন্ত্রটা আমি দেব ভেবেছিলাম সেটা আমি ভুলে গেছি বলে গুরুদেব এ আপনি কি বলছেন তবে কি আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা পাবো না গুরুদেব কাল রাতে যখন আমি ঘুমিয়েছিলাম আমি স্বপ্নে একটা মন্ত্র পেয়েছিলাম নিমায় স্বপ্নে দেখা মন্ত্র ওগো নিমায় সেই মন্ত্র তুমি আমার কর্ণে দাও তারপর আমি তোমার কর্ণে দেব তাহলে দীক্ষাটা প্রথমে কে কাকে দিল হ্যাঁ দীক্ষা নিতে এসেছিল নিমায়
থাকে সব ভারতীর কাছে, কিন্তু দীক্ষা প্রথমে দিল কে? নিমাই দিল কেশব ভারতী। কেশব ভারতী তো জানে, কেশব ভারতী তো বুঝতে পারছে যে আমি হলাম ইহ জগতে কয়েকজনের গুরুদেব, কিন্তু নিমাই হলো এই জগৎ গুরু জগৎ কর্তা, তাকে আমি দীক্ষা দেবার কে গো? তাই যেই না বলে স্বপ্নে দেখা মন্ত্র, নিমাই গুরুদেবের কর্ণে সে স্বপ্নে দেখা মন্ত্র শুনিয়ে দিলেন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরবে সব ভারতী নিমাইয়ের কর্ণে মন্ত্র দিলেন, জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুর্ন্মীলিতং যেন, উন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। সব ভারতীর চরণ ছুঁয়ে প্রণাম করে সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিয়ে চলে যাচ্ছে বৃন্দাবনের দিকে। কেশব ভারতী পিছু ডেকে বললেন, নিমাই দাঁড়াও, নিমাই দাঁড়াও, তুমি আমার কাছে দীক্ষা নিলে নিমাই, তা তুমি আমায় গুরু দক্ষিণা দেবে না? বলে, গুরুদেব আমি তো সঙ্গে করে কিছুই নিয়ে আসি নাই। কেন নিমাই? তুমি পারবে না ওই কাটোয়াবাসীর দাঁড়ে দাঁড়িয়ে মাধুকরি করে আমায় গুরু দক্ষিণা দিতে তুমি পারবে না নিমাই। যেই না বলে মাধুকরীর কথা, গুরু আদেশ লঙ্ঘন না করে নিমাই কাটোয়াবাসীর দাঁড়ে দাঁড়ে মাধুকরী অর্থাৎ ভিক্ষা শুরু করলেন। ভিক্ষা দাও গো নগরবাসী, আমি সন্ন্যাসেতে যাও গো, ভিক্ষা দাও গো নগরবাসী, সন্ন্যাসেতে যাও, ভিক্ষা দাও গো নগরবাসী, আমি সন্ন্যাসেতে যাই, তুমি দিন হিনে ভিক্ষা দিয়ে করো গো বিদায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, গোদান ভিক্ষারি এসেছে দ্বারে, ভিক্ষা দাও গো নগরবাসী, গোদান ভিক্ষারি এসেছে দ্বারে, ভিক্ষা দাও গো নগরবাসী, এই দিন হিনে ভিক্ষা দিয়ে করো গো বিদায়, গো দিন হিনে ভিক্ষা দিয়ে করো গো বিদায়, নগরবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে রে গুরুদেবের চরণে গুরুদক্ষিণা দিয়ে প্রণাম করে নিমাই যেই না চলে যাচ্ছে, আবারও পেছন ডেকে বলে উঠল, নিমাই আজ হতে তোমার নাম আর নিমাই নয়, তবে আজ হতে তোমার নাম হলো শ্রী
कृष्ण चैतन्य महाप्रभु महाप्रभु श्री कृष्ण चैतन्य महाप्रभु महाप्रभु श्री कृष्ण चैतन्य महाप्रभु महानिताय गौर हरि बोल गुरुदेवर चरणे प्रणाम करे निमाय चले जाच्छे वृंदावनेर पथे दिक विदिक ज्ञान शून्य हुए मुखे कृष्ण नाम करते करते आर एदिके नित्यानंद निमाय के खुजते खुजते एसे पड़लेन काटुआई काटुआई एसे केशव भारतीर काछे गिये जिज्ञेस करलेन बोलो बोलो केशव भारती आमार भाई निमाय कोथाय बोले निताय तुमी जदि तोमार भाई के फिरे पेते चाओ তবে তুমি অদূরে ওই বকুল গাছটির তলায় চলে যাও সেখানে গেলেই তুমি বুঝতে পারবে তোমার ভাই কোথায় গিয়েছে যেই না বলা অমনি নিত্যানন্দ মুরারি গুপ্ত অদ্বৈত আচার্য এবং চন্দ্রশেখর চারজন মিলে বকুল তলায় গিয়েছে সেখানে কি দেখলো এত বলি চারজনে দেখে বকুল তলায় এত বলি চারজনে দেখে বকুল তলায় এত বলি চারজনে দেখে বকুল তলায় এত বলি চারজনে ওই সুকঞ্চিত কেশরাশি ভূমি গড়া গড়ি যায় ওই সুকঞ্চিত কেশরাশি ভূমি গড়া গড়ি যায় ওই সুকঞ্চিত কেশরাশি ভূমি গড়া গড়ি যায় নিমায়ের মস্তক মুন্ডন করেছিল মধুবকুল তলায় তাই নিমায়ের সেই সুকুঞ্চিত চুলগুলো পড়ে রয়েছে বকুল তলায় সেই দেখে নিমায়ের কপালে হাত এ কি তাহলে নিমায় সত্যি সত্যি সন্ন্যাস নিল কিন্তু আমি যে মাকে প্রতিজ্ঞা করেছি মায়ের কোলে আমি নিমাইকে বসাবই বসাবই বসাবো তা সেই প্রতিজ্ঞার কি হবে নিত্যানন্দের সঙ্গে তিনজন ছিল তার মধ্যে দুজনকে বললেন বাড়ি ফিরে যাও আর অদ্বৈত আচার্যকে বললেন তুমি একখানি নৌকা নিয়ে সুরধনী পরপারের তীরে উপস্থিত থেকো তোমার নৌকাতে করেই নিমাইকে তোমার ভবনে নিয়ে যাব তা অদ্বৈত আচার্য একখানি নৌকা নিয়ে সুরধনী পরপারের তীরে দাঁড়িয়েই রইল আর এদিকে নিত্যানন্দ চলে গেল নিমাইকে খোঁজ করতে করতে কিছু দূর যাবার পরে নিত্যানন্দ দূর থেকে দেখতে পেল একজন নবীন সন্ন্যাসী মুখে কৃষ্ণ নাম করতে করতে চলে যাচ্ছে সেই দেখে চিৎকার করে ডাকছে নিমাই দাঁড়া নিমাই দাঁড়া 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 ওরে ওরে আমি যে তোর দাদারে নিমাই একটু দাঁড়া নিমাই মনে মনে ভাবছে কে ডাকে আমার মা ডাকে আমার দাদা ডাকে না না ধরতে আমার পারবে না গো আমি যাব মধুর ধরতে আমায় পারবে না গো যাব মধুর বৃন্দাব ধরতে আমায় পারবে না গো যাব মধুর বৃন্দাব ধরতে আমায় পারবে না গো যাব মধুর বৃন্দাব আমি যাব যাবো মধুর বৃন্দাবন ধরতে আমায় পারবে না গো যাবো মধুর বৃন্দাবন ধরতে আমায় পারবে না গো আমি যাবো মধুর বৃন্দাবন বাঁশিতে ডেকেছে মোরে আমায় রইতে দিল না ঘরে কালারে বাঁশিতে ডেকেছে মোরে
রইতে দিল না ঘরে ওই বাঁশিতে ডেকেছে আমায় রইতে দিল না ঘরে কালারে বাঁশিতে ডেকেছে মোরে নানা রইতে দিল না ঘরে আমি যাব মধুর বৃন্দাবন একদিন যাই দুদিন যাই তিন দিনের দিন উপস্থিত হয় রাজশের মাটিতে মনে মনে চিন্তা করলেন এ আমি কেমন দেশে এসে পড়েছি যেখানে কেউ হরি নাম করে না কৃষ্ণ নাম করে না এ আমি কেমন দেশে এসে পড়লাম রে বাবা এই বলে প্রভু আমার বসে পড়লেন একটা বৃক্ষের তলে বিশ্রাম নেবার জন্য যে বৃক্ষটির তলে বসলেন সেই বৃক্ষটি ছিল তমাল বৃক্ষ আর যে জায়গাটিতে বসলেন সেই জায়গাটি বাবা আমার বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা জায়গাটির নাম পানুরিয়া বিশ্রামতলা মহাপ্রভু আমার সেখানে বিশ্রাম নেবার পর নাম রেখেছিল প্রাণের হিয়া প্রাণের হিয়া কিন্তু আমরা তো কলির জীব আমরা ভালো জিনিসটাকে নিতে জানি না বাবা আমরা একটা ভালো জিনিসকে কি করে খারাপ করতে হয় সেটা জানি তাই মহাপ্রভুর দেওয়া সেই নামটি এখন নামে পরিণত হয়েছে পানুরিয়া বিশ্রামতলা মহাপ্রভু আমার প্রাণের হিয়া কেন নাম রেখেছিল জানেন প্রথম অবস্থায় কিন্তু মহাপ্রভুর জায়গাটিকে পছন্দ হয়নি কেন না গভীর জঙ্গল চারিদিকে কেউ কোথাও হরি নাম করে না কৃষ্ণ নাম করে না ভালো লাগছে না মহাপ্রভু কিছুক্ষণ পরে হয়েছে কি সেখানে কতকগুলি রাখাল বালক গরু চড়াতে এসেছে দলের মধ্যে যে ছেলেটি সব থেকে বড় সেই ছেলেটি বলে উঠল শোন ভাই প্রত্যেকদিন তো আমরা বিভিন্ন রকমের খেলা খেলি গাছ থেকে ঝাঁপ দেওয়া সাঁতার কাটা লুকোচুরি ছোঁয়াছুঁই কুমির ডাঙ্গা অনেক কিছু খেলি কিন্তু আজ আমরা একটা নতুন খেলা খেলব নতুন খেলা কি খেলা খেলবি দাদা কি খেলা খেলবি বলে শোন আজ আমরা যে খেলাটা খেলবো সেই খেলাটার নাম হলো হরি নামের খেলা আজে বাজে বকছিস হরি নামের খেলা বললেই হলো হরি নামের খেলা খেলতে হলে খোল দরকার করতাল দরকার তাই বোনের মাঝে খোল করতাল কোথা থেকে পাবি তুই বলে শোন ভাই এই যে আমাদের দেহটা দেখছিস এই দেহটা হচ্ছে সব থেকে বড় খোল সব থেকে বড় খোল কেন বলে গো খোল মানে কি হ্যাঁ খোল মানে শুধু এইটা নয় খোলের আরো একটা অর্থ আছে আগেকার দিনে বিক্রি করতে আসতো না বালিশের খোল লেপের খোল হ্যাঁ কি বলে খোল মানে কি গো কভার আমরা তো ধরুন একটু বিদ্যাবতী আমরা আবার বাংলাটা ঠিক জানি না নাকি গো হ্যাঁ আগেকার দিনে এই যেগুলোকে আমরা কভার বলি সেগুলোকে খোল বলা হতো খোল তা সেই বালিশের খোল থেকে যদি বালিশটাকে বের করে নেওয়া হয় ওই খোলটার আর কোনো অস্তিত্ব থাকবে লেপের খোল থেকে লেপটাকে যদি বার করে নেওয়া হয় ওই খোলটার কোনো অস্তিত্ব থাকবে থাকবে না সেরূপ আমাদের এই দেহ খোলটা থেকে যদি আমাদের এই প্রাণ পাখিটাই উড়ে চলে যায় এই খোলটার কোনো অস্তিত্ব থাকবে না তাই এইটা হচ্ছে সব থেকে বড় খোল আর এই যে কর এই কর ধরে তালি দিলেই হয় করতাল এই তো খোল এই তো করতাল চল হরি নামের খেলা খেলবো চল সকলে মিলে দোয়া হয়ে তুলে
আজ রাখাল বালকদের মতন আমরাও খেলবো হরিনামের খেলা। হাত তুলুন সকলে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই, হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে আই গৌর হরি হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। তা যেই না হরি নামের খেলা শুরু করে দিয়েছে বাবা, অমনি মহাপ্রভু আমার সেই হরি নাম শুনতে পেয়ে ছুটতে ছুটতে এসে বলছে, ওরে রাখাল বালক, তা তোরা হরিনামের খেলা এত ভালোবাসিস, আমিও যে তোদের মতন এই হরিনামের খেলা খেলতে ভালোবাসি রে, তা আমাকে তোরা তোদের সঙ্গে নিবি না? বলে কেন নেব না, চলে এসো তুমিও। তাই মহাপ্রভুকে মাঝখানে ঘিরে ধরে আজ রাখাল বালকরা ঘুরে 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 হরিনামের খেলা খেলছে। এমন সময় নিত্যানন্দ প্রভু এসে পৌঁছেছেন সেই জায়গায়, গাছের আড়াল থেকে তাকিয়ে দেখছে নিমাই হরিনামের খেলা খেলছে। নিত্যানন্দ বুদ্ধি বের করে ব্যাগ থেকে একটা নাড়ু বের করেছে, নাড়ু নিয়ে এসেছে, একটা বড় নাড়ু বের করেছে, গাছের আড়াল থেকে নাড়ু দেখাচ্ছে। এইভাবে নিজেকে দেখতে পাচ্ছে না, নিত্যানন্দকে দেখা যাচ্ছে না, কিন্তু গাছের আড়াল থেকে এইভাবে নাড়ু দেখাচ্ছে। কেন গো নাড়ু কেন দেখাচ্ছে? এইটা জীব শিক্ষা, এইখানটা একটু ভালো করে বুঝে নিতে হবে। কীর্তনে ব্যাঘাত ঘটানো মহাপাপ, হরিনামে ব্যাঘাত ঘটানো মহাপাপ। এই পাপ যদি কেউ একবার করে বাবা, শততীর্থ ভ্রমণ করলেও এই পাপ কোনোদিনও খণ্ডন হয় না। তাই যেমনই হোক না কেন, হরিনামে কোনো মতেই ব্যাঘাত ঘটানো যাবে না। হরিনাম করে মহাপ্রভু যে মহামন্ত্র নামটা সবাই করে নিজে একটু আনন্দ। তাই যেই না আজ নিত্যানন্দ গাছের আড়াল থেকে নাড়ু দেখাচ্ছে বাবা, অমনি সেই নাড়ুটি দূর থেকে দেখতে পেয়েছে সেই দলের মধ্যে যে ছেলেটি সব থেকে ছোট সেই ছেলেটি। সেই ছেলেটি এখন নাড়ুটিকে দেখে চিৎকার করে বলে উঠল, হাই দাদা, ওই দেখ, ওরে দাদা রে, কত বড় নাড়ু রে, আমি খাব রে, আমি খাব রে, ওরে দাদা রে, কত বড় নাড়ু রে, খাব রে খাব রে নাড়ু খাব রে, ও সকলে দুবাহু তুলে, কত বড় নাড়ু রে, খাব রে খাব রে নাড়ু খাব রে, আমি খাব রে খাব রে নাড়ু খাব রে, 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 ওরে দাদা রে, কত বড় নাড়ু রে, খাব রে খাব রে নাড়ু খাব রে, ওরে দাদা রে, কত বড় নাড়ু রে, খাব রে, সকলে দু হাত তুলে, ওরে দাদা রে, কত বড় নাড়ু রে, খাব রে আমি খাব রে, ওরে দাদা রে, বলে যা খুশি তাই বললেই হবে,
এই বনের মাঝে আমি এখন নাড়ু কোথা থেকে পাবো? হ্যাঁ বলে ও দাদা ওই দাদা গাছের আড়াল থেকে কি যেন নাড়ু দেখাচ্ছে। বলে খবরদার যাস না। বলে কেন যাবো না কেন? শোন ও যদি ভালো লোক হবে তবে গাছের আড়াল থেকে কেন নাড়ু দেখাতে যাবে? হ্যাঁ আমার কি মনে হয় জানিস, ও কোনো ছেলে ধরা বুঝলি, মানে আমরা যে নাড়ুটা নিতে যাব অমনি আমাদেরকে ব্যাগে ভরে নেবে, ঝোলাতে ভরে নেবে। না বাবা আমি যাব। বলে ও দাদা আমি তো নাড়ু খাব, নাড়ুটা আমাকে এনে দে। বলে কি করা যায় কি করা যায়, একটা উপায় আছে বুঝলি, তোদের এই গলার গামছাগুলো খুলে খুলে আমাকে দে 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 দে। হ্যাঁ এবার এই যে গামছাটার সঙ্গে আমি আমার গামছাটার শেষ প্রান্ত বেঁধে নেব, ঠিক আছে? আবার তোর গামছাটা দে, তোর গামছাটার সঙ্গে শেষ প্রান্ত বেঁধে নেব। এই করতে করতে একটা বড় লম্বা দড়ি তৈরি করেছি, আর লম্বা দড়ি তৈরি করে প্রথম প্রান্তটা বেঁধেছি নিজের কোমরে, আর শেষের প্রান্তটা ভাইদের হাতে দিয়ে বলছে ভাই শোন তোরা কিন্তু এই বাঁধনটা টেনে ধরে থাকবি, আমি নাড়ু আনতে যাব, যদি দেখিস আমাকে ধরে নিয়েছে তোরা টান দিবি, আমি চলে আসবো। টান দিবি তো, দেখিস আবার শত্রুতা করতে যে ছেড়ে দিস না। এই বলে নাড়ু আনতে গিয়েছে, নাড়ু আনতে গিয়ে এখন হয়েছে কি, সেই নাড়ুটিকে দেখে বাচ্চা ছেলেটি বলছে হ্যাঁ গো তা এতক্ষণ ধরে যে নাড়ু দেখাচ্ছ নাড়ু দাও। বলে নাড়ু খাবি? নাড়ু কেন, তুই যা চাইবি তোকে তাই দেব, তবে হ্যাঁ আমার একটা কাজ তোকে করে দিতে হবে। কি কাজ? না এই যে হরিনামের পাগলটা তোদের সঙ্গে হরিনামের খেলা খেলছে, এই হরিনামের পাগলটা যখন তোদেরকে বৃন্দাবনের পথটা জিজ্ঞেস করবে, বৃন্দাবনের পথ না দেখিয়ে তোদেরকে শান্তিপুরের পথটা দেখিয়ে দিতে হবে। বলে মিথ্যে কথা? না বাবা না, আমার দাদু আমাকে মানা করেছে, আমি বাবু মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো মহাপাপ। বলে এই শোন তোর একটা মিথ্যা কথাতে যদি কোনো মা তার সন্তানকে ফিরে পায়, তোর কোনো মিথ্যা কথার জোরে যদি কোনো ভালো মানুষ বেঁচে যায়, তাহলে সেই মিথ্যা কথা বলে পাপ নয় রে পুণ্যই হবে। বলে বলছো সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। যা ছেলেটি এখন হরিনামের খেলায় মত্ত হয়েছে, প্রভু আমার বিশ্রাম সমাপন করে রাখাল বালকদের জিজ্ঞাসা করে উঠলেন, বলো বলো রাখাল বালক কোন পথে গেলে আমি পাব মধুর বৃন্দাবন? যেই না জিজ্ঞেস করেছে আর অমনি রাখাল বালকরা বদমাশি করে বৃন্দাবনের পথটা না দেখিয়ে ওইদিকে যদি বৃন্দাবন আর এইদিকে যদি শান্তিপুর, তা ওই পথটা না দেখিয়ে এই পথটা দেখিয়েছে। বলে প্রভু বৃন্দাবনে যাবে তো? তুমি এই পথে যাও গো এই পথে, তুমি এই পথে যাও গো এই পথে, এই পথে যাও গো এই পথে, ওই দ্বাদশ কানন যমুনা পুলিন পাইবে দেখিতে, ওই দ্বাদশ কানন যমুনা পুলিন পাইবে দেখিতে, ওই দ্বাদশ কানন যমুনা পুলিন পাইবে দেখিতে, দ্বাদশ কানন যমুনা তুমি এই পথে যাও গো এই পথে, তুমি এই পথে যাও গো এই পথে, প্রভু শোনো শোনো তুমি এই পথে চলে যাও, এই পথে গেলেই তুমি বৃন্দাবন পেয়ে যাও। মহাপ্রভু তখন ভাবে বিভোর, হরিনামে মত্ত, চারিদিক দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে। মহাপ্রভু আমার শান্তিপুরের পথ ধরে হেঁটে চলেছে, এমন সময় নিত্যানন্দ ওই রাখাল বালকদেরকে নাড়ু দিয়ে সন্তুষ্ট করে ছুটে এসে নিমাইয়ের সামনে এসে দাঁড়িয়েছে। দাঁড়া নিমাই, তুই আমাকে চিনতে পারছিস না? এতক্ষণ ধরে তোকে চিৎকার করে করে ডাকছি নিমাই 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 বলে, তা তুই সাড়া দিচ্ছিস না যে? বলে ও তুমি কে? তুমি তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর দাদা নিতাই,
ओहो দাদা তুমি এই দেখো দেখি আমি হরিনামে বিভোর হয়েছিলাম বলে তোমায় চিনতে পর্যন্ত পারি নাই তা আমি তো বৃন্দাবনে যাচ্ছি দাদা তুমি কোথায় যাচ্ছ এই পথে নিত্যানন্দ মনে মনে বলছে দাদা তোর বৃন্দাবনে যাওয়া আমি বের করছি দাদা একটু দাদা তুই বুঝতে পারবি আমি তোকে কোথায় নিয়ে যাচ্ছি বলে ভাই আমিও তো বৃন্দাবনে যাব তা আমি ভাবলাম দুই ভাই একসঙ্গে হরিনাম করতে করতে যদি বৃন্দাবনে যেতে পারি তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে তার জন্য তোকে ডাকছিলাম বলে দাদা যাবে বৃন্দাবন বেশ 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 চলো এই বলে হরিনাম করতে করতে বৃন্দাবন ভেবে শান্তিপুরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে দূর থেকে দর্শন করলেন সুরধ্বনি গঙ্গাকে গঙ্গাকে দর্শন করে প্রভু আমার মনে মনে ভাবলেন এই হলো সেই ব্রজের যমুনা ও দাদা দাদা আমরা কি তবে বৃন্দাবনে পৌঁছে গেছি তবে এই কি সেই ব্রজের যমুনা নিত্যানন্দ মনে মনে ভাবছে এই উজি আমার কপাল পূর্ণ এইবার কি হয় জানি তা কোনো উত্তর না দিয়ে বলছে শোন ভাই আমাকে বারবার জিজ্ঞেস করিস না তুই এক কাজ কর তুই ওখানে গিয়ে ওই নদীকেই জিজ্ঞেস কর যে ওটা যমুনা নদী কিনা যা বলে বেশ দাদা তাহলে যদি যমুনা আমি তবে স্নানটাও সেরে চলে আস বলে হ্যাঁ যা এই বলে মহাপ্রভু আমার এই বলে মহাপ্রভু আমার কি করেছে না সে গঙ্গার জলে নেমে গোলাপজি জলে নেমে গঙ্গার জলটিকে হাতে নিয়ে প্রশ্ন করছে যমুনা ও যমুনা বলো বলো ও যমুনা বলো বলো যমুনা আরে বলো বলো ও যমুনা বলো বলো ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী বলো বলো ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী চার বিশাল তটে রূপের হাতে বিশাল তটে রূপের হাটে বিকায়িত নীল কান্ত মুনি যার বিশাল তটে রূপের হাটে বিকায়িত নীল কান্ত মুনি বলো বলো ও যমুনা বলো বলো ও যমুনা আর বলো বলো ও যমুনা বলো বলো যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী বলো বলো ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী ও যমুনা যমুনা তা তুমি যদি যমুনা হবে তবে বলে দাও কেন না শুনি নুপুর ধ্বনি কেননা
শুনে নুপুর ধ্বনি কেন না শুনি কিঙ্কিনি ওই মধুর হাসি মধুর বাসি মধুর হাসি মধুর বাসি মধুর হাসি মধুর আর নাই শুনি আমি মধুর হাসি মধুর বাসি আর নাই শুনি আমি কোথায় চারু চন্দ্র বলি কোথায় বাসে চলো কেলি কোথায় চারু চন্দ্র বলি কোথায় বাসে চলো কেলি রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী কোথায় রাসবিহারী বংশীধারী বামে তেরাই বিনোদিনী কোথায় রাসবিহারী বংশীধারী আরে বলো বলো ও যমুনা বলো বলো ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী বলো বলো ও যমুনা তুমি কি গো সেই যমুনা বলো বলো ও যমুনা বলো বলো ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল।